গাইস, ভিডিওটি দেখতে থাকুন, কথা পরে হবে। হ্যালো জি এস, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিনিয়ত আপনারা আমার কাছে কল ফোন করে থাকেন, কল ফোন করে শুধু এই কোশ্চেনটাই করে থাকেন যে কেন আমি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি অনেক ভালো আছেন। দয়া করে আমার এই ভিডিওটি আজকে কাট করে যাবেন না। আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝ থেকে আমি কী শিক্ষা পেয়েছি, আপনাদের মাঝে এসে আপনাদের সাথে চলতে চলতে আমি আমার জীবনটাকে কতটুকু ডেভেলপ করতে পেরেছি। বন্ধুরা, কথাগুলো বলার আগে চলুন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পূর্বের কিছু ভিডিও ক্লিপস দেখে আসি। ওকে বন্ধুরা, সরাসরি ক্যামেরার মধ্যে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন সুন্দর একটি গোল্ডেন কালার Z3 Xbox। হ্যালো জিএসএম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আর আপনারা ভালো থাকেন, এই প্রত্যাশা আমি সবসময় করে থাকি। বন্ধুরা, হ্যালো জিএসএম, বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো জিএসএম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আর আপনারা ভালো থাকেন, এই প্রত্যাশা আমি সবসময় করে থাকি। বন্ধুরা, সবসময় আপনারা আমার কাছে কল ফোন করে থাকেন, কল ফোন করে নানা ধরনের। হ্যালো জিএসএম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আর আপনারা ভালো থাকেন, এই প্রত্যাশা আমি সবসময় করে থাকি। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমার কাছে কিছু কমেন্ট আছিল। হ্যালো জিএসএম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আর আপনারা ভালো থাকেন, এই প্রত্যাশা আমি সবসময় করে থাকি। ওকে গাইস, আমার ইউটিউবিংয়ের শুরুটা ছিল একদম এতটাই ফানি এবং এতটাই মানে রং ছিল, যেটা আসলে আমি এখন বুঝতে পারতেছি, কারণ দীর্ঘ একটা সময় আপনাদের মাঝে ছিলাম আর অ্যাকচুয়ালি আপনাদের মাঝে চলতে চলতে আমি আমার জীবনটাকে অনেকটা ডেভেলপ করতে পেরেছি। বন্ধুরা, আমার ইউটিউবিংটা যখন শুরু হয় তখন অ্যাকচুয়ালি আমার এতটা মানে ওভারলি হিট ছিল না যে আসলে আমি এই চ্যানেলটা জাস্ট অনলি মোবাইল রিলেটেডই চালাবো। তখন আমার একটা ধারণা ছিল যে মোবাইল রিলেটেড থাকবে, কম্পিউটার রিলেটেড, কিছু প্রাসঙ্গিক সফটওয়্যার রিলেটেড, এগুলো মিলাই ঝিলাই একটা মানে ইউটিউব চ্যানেল খোলার অনেক মানে আশা চিন্তা চেতনা ছিল যে আমার ইউটিউব চ্যানেলটার মাধ্যমে এগুলো আমি করবো। কিন্তু হঠাৎ করে অ্যাকচুয়ালি এটার ভিতরে মোবাইলের সাপোর্টটা বেশি আসা আর নিজেও অ্যাকচুয়ালি মোবাইলটার প্রতি একটু উইক বেশি ছিলাম, যার কারণে হয়তো এইটাই ছিল। কিন্তু আসলে প্রাথমিক আমার ইউটিউবের যে ভিডিওগুলো যদি আমি এখন দেখি তাহলে আমার অনেকটা হাসি পায়। বন্ধুরা, তখন দেখা যেত প্রত্যেকটা ভিডিওর প্রথমেই আমি বলতাম হ্যালো জিএসএম বন্ধুরা, হ্যালো জিএসএম বন্ধুরা, হ্যালো জিএসএম বন্ধুরা। তো সেক্ষেত্রে দেখা যেত আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা আমাকে মাঝে মাঝে মজা করে জাস্ট বলতো হ্যালো জিএসএম বন্ধুরা, হ্যালো জিএসএম বন্ধুরা। অ্যাকচুয়ালি কোনো কিছু শুরুটাই আসলে ততটা ডেভেলপ হওয়া উচিত না, মানে ডেভেলপ হওয়া উচিত না বলতে মানে কারোই ডেভেলপ হয় না ততটা, কারণ আমি আমার সেই প্রেজেন্ট আর অতীতটাকে যদি আমি আসলে মিক্স করি তাহলে আমি দেখতে পাই যে আসলে আমার জীবনে আমি কতটা শিক্ষা পেয়েছি আপনাদের মাঝ থেকে। কারণ আমি যখন ওই সব ভিডিওতে যখন হ্যালো জিএসএম বন্ধুরা, হ্যালো জিএসএম বন্ধুরা বারবার যখন বলতাম তখন আপনারা এটা অনেকেই নেগেটিভলি ধরেছেন। অ্যাকচুয়ালি আপনাদের সেই শিক্ষাটা কিন্তু আমি আমার জীবনে নিয়েছি এবং ওই শিক্ষাটা দিয়ে কিন্তু আমি আমার এই বর্তমানটাকে অনেকটা ঘুরিয়ে আনতে পেরেছি বা আমি আমি আমাকে অনেকটা আপডেট করতে পেরেছি। তো হ্যাঁ, আমরা আরও কিছু ভিডিও ক্লিপস দেখি, তারপর দেখি আর আর কী কথা বলা যায়। হ্যালো জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আর আপনারা ভালো থাকেন, এই প্রত্যাশা আমি সবসময় করে থাকি। বন্ধুরা, সবসময় আপনারা আমার কাছে কল ফোন করে থাকেন। বন্ধুরা, আগের যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতাম অ্যাকচুয়ালি ওখানের অঙ্গি ভঙ্গি বা হাতের স্ট্যাটাস বা ভদ্রতা অ্যাকচুয়ালি আমার মনে হয় কোনো একটা গ্যাপ ছিল, কারণ আমি জানি যে আমার ইউটিউব চ্যানেলে অনেক আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী, আমার ফ্রেন্ডের বয়সী, আমার ছোটো ভাইয়ের বয়সী অনেকে আমাকে ফলো করে। সো সেই দিক থেকে ওই কথাটা মেনটেন করে অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো আপলোড করা উচিত ছিল, কিন্তু সেটা আমি পারিনি, কারণ সেখানে আমার যেরকম মনে চেয়েছে সেভাবেই আমি করেছি আর তখন সাবস্ক্রাইবারের যে অ্যামাউন্টটা সেটা কম ছিল, এই জন্য আসলে ততটা গুরুত্ব দেয় না। এই জন্য অ্যাকচুয়ালি হাতের ইশারা ইঙ্গিত কেমনটাই জানি মানে কেমন একটা অস্থির অবস্থা ছিল, যেটা আমার আসলে এখন অনেকটাই খারাপ লাগে। হে গাইস, আমি আলামিন সিনিয়র, আপনাদের দেশের এই মুহূর্তে জানি। ওকে গাইস, আমরা হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এখন শুধু গাইস গাইস গাইস। মানে আগে দেখতাম যে ইউটিউবে অনেকে ভিডিও আপলোড করে শুধু গাইস গাইস বলে, সো এটা দেখে আমার মনের ভিতরে একটা অনুভূতি হলো যে আমি আমার ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়বো, পাবলিশ করবো, ওগুলোর ক্ষেত্রে আমি শুধু গাইস 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 এরকম একটা চিন্তাধারণা দিলাম। তো এইটা আমি ফলো করি, কিন্তু আমি আপনাদের মাঝে অনেক ক্ষেত্রেই অনেক ভিডিওতে আপনার এই ভিডিও ক্লিপসগুলো দেখতে পারবেন যে কিছুদিন পরে হাই গাইস হাই গাইস হাই গাইস। আসলে ওই জিনিসটা আমি তখন মনে করতাম যে আমার হয়তো অনেকটা আপডেট হয়েছে বা আমি অনেকটা আপডেট হয়েছি বা এই কথাগুলো হয়তো বা শ্রোতারা নেবে, খুব এনজয় বোধ করে। কিন্তু সেখানে আমি যেটা দেখে যে অনেকেই আপনার নেগেটিভ কমেন্ট করেছেন এবং নেগেটিভ কমেন্ট বলতে যে ভাই আপনার এইটা এইটা কিন্তু ভালো লাগে না, এই যে সলিউশনটা আপনারা আমাকে দিয়েছেন অ্যাকচুয়ালি এই সলিউশনটা আমি নিয়ে আমি ইনশাল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে। এখন বর্তমানে আমার কথার স্টাইল আমি আগের চেয়ে অনেকটা চেঞ্জ করার জন্য ট্রাই করেছি, কারণ
একটা ভদ্র সমাজের সাথে কীভাবে কথা বলতে হয়, একটা ভদ্র সমাজের সাথে একটা ভিডিও শেয়ার করতে হলে কী পারফরমেন্স নিতে হয়, এ ব্যাপারে আমি ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে জ্ঞান আহরণ করেছি। এবং আমি আশাবাদী আপনাদের এখনও যদি আমার কোনো দোষ ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো আমাদের আমাকে বললে জানালে, কারণ যেহেতু আমি আপনাদের ছোটো ভাইয়ের মতো তো অবশ্যই আমি নিজেকে আপডেট করতে ট্রাই করবো। তো বন্ধুরা চলুন আবার ভিডিও ক্লিপস কিছুক্ষণ দেখে আসি। শুধু গাইস গাইস গাইস, হে গাইস হে গাইস, মানে কেমন যে একটা অস্থির অবস্থা ছিল। ওকে, মোবাইল সেকশনের সাথে যারা যারা জড়িত তারা হয়তো বা বুথলোডার শব্দটির সাথে সবাই পরিচিত। এই বুথলোডার কেন ডিফল্ট অবস্থায় মোবাইলে লক করা থাকে আর কি কারণেই বা আমাদের বুথলোডার আনলক করতে হয়? বুথলোডার লক থাকলে কি সুবিধা এবং বুথলোডার আনলক থাকলে কি সুবিধা? গাইস, এই ভিডিওটি ছাড়ার পরে আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লেগেছিল, বিকজ এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে এখানের হেয়ার স্টাইলটা আমার ছিল হচ্ছে মানে এমন একটা বাজে হেয়ার স্টাইল ছিল, আমি এখনও উপলব্ধি করি যে এই কেন ভিডিওটা আমি পাবলিশ করলাম। কিন্তু ভাবছি শুধু এতটুকুই যে এই ভিডিওগুলোই অ্যাকচুয়ালি আমার অনুপ্রেরণা ছিল, এই ভিডিওগুলো আপনারা দেখেছেন উপকৃত হয়েছেন, এরকম একটা ভিডিও পরবর্তীতে আবার নেক্সটে মেকিং করে ছাড়াটা অ্যাকচুয়ালি অনেকটা টাফ ব্যাপার। সো এই জন্য আসলে এই ভিডিওগুলো আমি কাটি নাই। কিন্তু আসলে এখানে হেয়ার স্টাইলটা আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লেগেছে। আসলে প্রত্যেকটা মানুষের আসলে কিছু খারাপ এবং ভালো দিক থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আসলে আমি আমার যদি খারাপ জিনিসটাকে না পাইতাম, আমার লাইফে যদি আমি খারাপ জিনিসটা না করতাম তাহলে আমি ভালো জিনিসটা অবশ্যই বুঝতাম না যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। আমি এখন উপলব্ধি করি যে আসলে একটা ভদ্র ছেলের হেয়ার স্টাইলটা কীরকম হওয়া দরকার। অ্যাকচুয়ালি আমি নিজেই স্বীকার করি যে আসলে ওই স্টাইলগুলো আমার আসলে রাখাটা উচিত ছিল না, কারণ আমার ফ্যামিলি স্ট্যাটাস দেখতে হবে, আমার নিজের স্ট্যাটাস দেখতে হবে। আমি যে পজিশনে আছি এখানে আমাকে অনেক শ্রদ্ধা করে সম্মান করে, অনেকে আমার বড় যারা আছে তারা আমাকে ফলো করে, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে ভদ্রতা বজায় রাখে আমি মনে করি স্বাভাবিক। আমার অতীতটা যেভাবে থাকে থাকুক, কিন্তু যেহেতু আপনাদের একটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমি এখানে অ্যাড হয়েছি তো অবশ্যই এখানে আসলে আমার এটা মেনটেন করে চলাটাই উচিত। সো অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো আমি আসলে ব্যক্তিগত দিক থেকে ইগনোর করি এবং ইনশাল্লাহ আমি আশাবাদী যে সামনের দিকে এরকমটা আমি করবো না। আমি দেখি সামনের ভিডিওগুলো দেখি তারপর আবার আলোচনা করতেছি। হ্যালো জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা প্রতিনিয়ত আপনারা আমার কাছে কল ফোন করে থাকেন, কল ফোন করে শুধু এরপর কিছু কিছু ভিডিও ছিল যে হাই গাইস, মানে ক্যামেরাটা নিচে ধরে তারপর উপর থেকে মানে ততটা রেসপন্স ছিল না, আমার মনে হচ্ছে যেন আমি জাস্ট মোবাইলে ভিডিও করতেছি, এই ভিডিওটা করি আমি ছেড়ে দিব, মানে এরকম একটা আসলে চিন্তা ভাবনাটা এরকমটা ছিল না, ডিপলি ছিল না যে আমার এই ইউটিউব চ্যানেলেই লাখ লাখ সদস্য হবে। এখন তো প্রায় 1,27,28,000 29,30,000 মতো হয়ে গেছে, তো 1,30,000 সদস্য আমি ছোট্ট ছানির সাথে মানে আমার হাত ধরে আমাদের জিএসএম সেকশনটা ইনশাল্লাহ আমি মনে করি যে অনেক বড় একটি অ্যামাউন্টে পরিপূর্ণ হয়েছে। অ্যাকচুয়ালি এই যে এই চিন্তাধারা যদি আমার আগে থাকতো তাহলে আমি আসলে তখন থেকেই নিজেকে চেঞ্জ করার মতো ট্রাই করতাম। বন্ধুরা, এই ভিডিওটা আমি আজকে কেন আপনাদের মাঝে পাবলিশ করলাম, অ্যাকচুয়ালি আমার শুরুটা ছিল আমি একটা পাখি ছিলাম আর সেই পাখির আপনারা আস্তে আস্তে করে জানা হয়েছেন, মানে আপনারা আমার দুই হাত ধরে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন। অ্যাকচুয়ালি এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা মন প্রাণ উজাড় করে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান স্রষ্টার উপর তো অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কিন্তু আপনাদের প্রতি আমি আসলেই ঋণী হয়ে থাকবো। বন্ধুরা, এমন একটা সময় ছিল আমাকে কেউ চিনতো না, আমার নামের প্রথম যে শটা এই শটাও কেউ জানতো না। অ্যাকচুয়ালি এই যে একটা রেসপন্স, এই যে একটা চাওয়া, এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসা আমি কীভাবেই বা আপনাদের ঋণটা পরিশোধ করবো এটা আমি ভেবেই পাচ্ছি না। বন্ধুরা, আপনাদের সেই ঋণের কিছুটা পরিমাণ হলেও আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য। বন্ধুরা, একটা মানুষ যখন ভালো লাইনে থাকে ওই লাইনে খারাপ ভালো উভয়টিই থাকে, আমার খারাপ সাইড থাকবে আমার ভালো সাইড থাকবে। কিন্তু ছোট ভাই হিসাবে বা আমার বয়সের দিক থেকে আমার হয়তো বা কিছু দিকে বেশি আপনাদের চেয়ে, আবার কোনো দিক থেকে আপনারা আমার চেয়ে বেশি। মানুষ আসলে মূলত এরকমই হয়, হয়তো বা আমার জানা জ্ঞানগুলো থেকে আপনাদের মাঝে যে ভিডিওগুলো শেয়ার করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, যার কারণেই আপনারা আমাকে ফলো করেন। শুধু আমার সাথে থেকে আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করে যাবেন আমি কেবলমাত্র এটা চাই না, আমি চাই আমাকে আপন ভাইয়ের মতো করে আমার ভুলগুলো আমার মাঝে ধরিয়ে দেওয়ার, আমাকে নিয়ে পিছে নিন্দা না করে আমাকে সরাসরি বলার। আমাকে বলার পর যদি ওই বিষয়টা আমি ইগনোর করি অথবা ওই বিষয়টা যদি আমি না করি, অথবা আমি যদি মনে করি যে আপনি যে কথাটি বলেছেন সেই কথাটি অ্যাকচুয়ালি আমার জীবনটাকে আরও
ডেভেলপ করবে তাহলে আমি অবশ্যই সেই কথাটি শুনতে বাধ্য। আর এটা আমি অনেক কৃতজ্ঞতা থাকবো আপনাদের প্রতি, কারণ আপনারা আমার ভুলগুলোকে ধরিয়ে দিয়েছেন। আর আপনারা যদি আমার সেই ভুলগুলোকে না ধরিয়ে দিয়ে পশ্চাতে যদি আমাকে নিয়ে নিন্দা করেন, তাহলে আমি মনে করি যে অ্যাকচুয়ালি এটা মানুষ হিসেবে কর্তব্যবোধ আপনার পালন হবে না। বন্ধু, এক এক করতে করতে প্রায় 130,000 সদস্যের পরিপূরক একটা ইউটিউব চ্যানেল হচ্ছে সানি পয়েন্ট। আর এই সানি পয়েন্টকে ধ্বংস করার জন্য হয়তোবা প্রতিনিয়ত মানুষ ক্রিয়েট হচ্ছে অথবা সামনের দিকে হতে পারে। ইতিমধ্যেই দেখেছেন আপনারা অনেককে ইউটিউবে ট্রল করছে অনেক বিষয় নিয়ে। যে ব্যক্তিকে নিয়ে ট্রল করা হয় অথচ তার মুখে কোনো কথা না শুনেই আমরা তাকে বিভিন্নভাবে কমেন্ট অথবা বিভিন্নভাবে কল ফোন বা বিভিন্ন সেকশনের মাধ্যমে আমরা তাকে ট্রল করে থাকি অথবা অপবাদ দিয়ে থাকি, কিন্তু আমাদের কি এটা একেবারেই উচিত? আমাদের উচিত কারো কোনো খারাপ সাইড শোনার পরে তার সাথে সরাসরি কথা বলা এবং তার বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে তারপর তার সম্পর্কে মন্তব্য করা। বন্ধুরা, মনে রাখবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আল্লাহর প্রেরিত একজন সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, অথচ তার বিরুদ্ধেই যদি মানুষ সবসময় লেগে থাকতে পারে, বর্তমান সময়েও যদি তার পিছনে কুচক্রবাদী মানুষ লেগে থাকতে পারে, তাহলে আমরা তো একজন সাধারণ মানুষ, আমাদের ব্যাকগ্রাউন্ডে কেনই বা খারাপ মানুষ থাকবে না। বন্ধুরা, তবে এতটুকু শুধু বলতে পারি, আমার পিছনে যদি হাজার হাজার মানুষও যদি থেমে থাকে এবং তার তুলনায় যদি একজন মানুষ আমার বেশি থাকে, আমাকে ভালোবাসে, তাহলেও তবুও আমার এই ইউটিউব চ্যানেল কখনোই থেমে থাকবে না। বন্ধুরা, সানি একদিন চলে যেতে পারে কিন্তু সানি পয়েন্ট যাবে না। যতদিন ইন্টারনেট আছে ততদিন ইউটিউব আছে, ততদিন আমি আশাবাদী ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলও থাকবে। যদি আমি কখনো আপনাদের মাঝ থেকে চলে যাই, যদি নিস্তব্ধ হয়ে যায় সানির জীবন, যদি চলে যাই হঠাৎ করে অচেনা অন্য কোনো দেশে যেখানে পৃথিবীর আর কেউ থাকবে না, যদি এই অল্প বয়সে আমার মৃত্যুও হয়, তবুও আমার মনে বিন্দুমাত্র কষ্ট থাকবে না, কারণ আমি মানুষের জন্য হয়তোবা একটু হলেও কিছু করতে পেরেছি। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন মন প্রাণ উজাড় করে, আল্লাহ তাআলা যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং আপনাদের মাঝে সদা সর্বদা থাকতে পারি। আল্লাহ হাফেজ।